হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি আমার আগের ব্লগে দেখিয়েছি আমি নাড়ু বানিয়েছি, সেটা হচ্ছে কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো, সেই জন্য লক্ষ্মী পুজোর বাজারঘাট যা যা কিছু আর কি আমি করেছি, শুধু আমি একা না বাবা করেছে। তো বাবাও কিছু জিনিস এনেছে আর আমিও কালকে বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস এনেছি কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি ফ্রেন্ড, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর আমার দুটো হাতেই পুরো জিনিস ভর্তি ছিল, সেই জন্য আমি ফোন ধরে ব্লগ করার মতন আমার অবস্থা ছিল না, তো সেই জন্য আমি ব্লগটা করতে পারিনি। বাট আমি তোমাদের আজকে দেখাবো যে কালকে আমি কী কী কিনেছি। তো পুজোর প্রায় মোটামুটি সব কিছুই হয়ে গেছে রেডি আর আমি আপাতত একটুখানি কিছুক্ষণ আগেই সব বাসন টাসন ধুয়ে একেবারে সব রেডি করে দিয়েছি, শুধু কালকে ঠাকুরমা সে আসবেন, উনি এসে সকালে পুজো করা স্টার্ট করবে। আর আমরাও আজকে বিকালে বেরাবো, কিছু সন্ধ্যেবেলা বেরাবো, কিছু জিনিস কেনা আছে আর কিছু জিনিস অল্প কটা জিনিস আর মিষ্টি আনার আছে, তো সেই জন্য বেরাবো আর একটু পার্লারে যাবো মায়ের সঙ্গে যেতে বাড়িতে পুজো, আর হচ্ছে সবাই আসবে বাড়িতে, সেই জন্য একটুখানি তো যেতেই হয় না বলো, সবারই যেতে হয়, তো সেই জন্য যাবো। বিশেষ করে আইব্রো করতে অনেকদিন হয়ে গেছে, আইব্রোটা করা হয়নি, এই জন্য পুরো বাজে হয়ে গেছে, সেই জন্য আইব্রোটা করতে যাবো স্পেশালি সেটার জন্য। আর খুবই ব্যস্ত আমি সকাল থেকে, মানে কি বলবো, মানে একটুও বসার টাইম পাচ্ছি না আর ব্লক ফোন তো হাতে নেওয়ার আমি টাইমই পাচ্ছি না, তো মোটামুটি অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি সব বাসন ঠাসন ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, এখানে আমি ফলগুলোও রেখে দিয়েছি, বাপি যেগুলো বাজার থেকে কিনে এনেছে, বাপি বাড়ি নেই, ডিউটি চলে গেছে, ডিউটি ফোন করেছিল সেই জন্য চলে যেতে হয়েছে, সেই জন্য আমাকে আর মাকে বিকালে বেরাতে হবে আর বাপিও বিকালের মধ্যে চলে আসবে, তারপরে আমরা তিনজনে মিলে আর যেটুকু বাকি আছে কেনাকাটা সেটুকু কমপ্লিট করব, সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাবো ফ্রেন্ড। আর দেখতে পাচ্ছ আমি বাসন ঠাসন মেজে একদম সব রেডি করে দিয়েছি, সব কিছু এগুলো রেডি করা আছে, তাহলে কালকে পুজোয় সুবিধা হবে, জিনিস মানে চট করে পাওয়া যাবে। আর যার মধ্যে যেগুলো আমি কালকে যেগুলো কিনেছি এইগুলো কয়েকটা আছে, জিনিসপত্র যেগুলো পুজোতে লাগবে, বাপিও কিনেছি আমিও কিনেছি, আর এর মধ্যে কয়েকটা আছে ঠাকুরের দশকর্মা জিনিস, ঘট টট আর যা সব কিছু লাগে, আর এইগুলো আমি কালকে গিয়ে কিনেছি ঠাকুরের টুকটাক কয়েকটা জিনিস সাজানোর, তারপর দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তো টুকটাক জিনিসগুলো আমি কিনেছি। আর আমি একা যাইনি, যেহেতু আমার হাতে অনেক জিনিস ছিল সেজন্য অপু এসেছিলো হেল্প করার জন্য, ও আমাকে এসে বাড়ি দিয়ে গেছিলো, কারণ ও জানে আমি নার্ভাস হয়ে যাই। তো ঠিক আছে, দেখতে পাচ্ছো পুরো রেডি হয়ে গেছে সব কিছু। আর কাল আমি তোমাদেরকে আমি নাড়ু বানানোর টাইমে বলেছিলাম, যেহেতু আমাদের পৌষ পার্বণে পুজো হচ্ছে সেই জন্য আমি ঠাকুরকে একটু পিঠে দেব, সেটা আমিই বানাবো, সেটা আমি একটু পরেই বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য আমি এই ভিডিওটা স্টার্ট করলাম ফ্রেন্ড, যে আমি এবার একটুখানি স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এবার আমি আজকে দুবার দুবার স্নান করতে হয়েছে এই পুজোর জন্য, সকালবেলা উঠে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তারপরে আবার আমি স্নান করছি, স্নান করে এবার এখন কি পিঠে বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখি মা কী করছে, মা বাড়ি বসে রয়েছে, আমার ঠাকুরের আসনটা একবার দেখিয়ে দিই তোমাদের। ফ্রেন্ড আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী পুরো প্যাকিং করা রয়েছে, কালকে মা লক্ষ্মীকে খোলা হবে, এটা বাপি কিনে এনেছে আমার জন্য, ঠাকুরটা অনেকটা বড় বাট ক্যামেরাতে ছোট লাগছে, আর এই যে হচ্ছে আমার আসুন, আজকে বোন পুজো দিয়েছে, যেহেতু আমি একদম টাইম পাইনি তো সেই জন্য বোন পুজো দিয়েছে, তো চলো মা কী করছে দেখি। ও বাবা, মা এখানে বসে রয়েছে, মা আর বোন এখানে বসে বসে গল্প করছে, দুজনেগুলো বসে বসে গল্প করছে। তো এবার চলো এবার আমি বানাবো পিঠে, আমি বানাবো পিঠে, সেটা হচ্ছে বেশি কিছু পিঠে বানাচ্ছি না, দুধপুলি ওইসবই, কারণ অনেকটা টাইম লাগে, এটা বানাবো পরে বানাবো, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট ঠাকুরকে পুজোতে শুধু পুজোর প্রসাদ হিসাবে দেওয়ার জন্য, যেহেতু পাটিসাপটা খুবই ইজি বানানো, সেই জন্য পাটিসাপটা আমি জাস্ট শুধু বানাবো, আর তাছাড়া পায়েস টায়েস তো সবই মাকে দেওয়া হবে ভোগেতে, তো সেই জন্য আমি পাটিসাপটাই শুধু বানাবো, আর তাছাড়া আমি নাড়ু বানিয়েছি তোমরা দেখেছো, তো ওইটাই আমি মাকে ভোগে দেবো। তো মানে এই পুজোটা খুবই স্পেশাল, কারণ এই পুজোটা আমার বাপি মামা করছে আমার বাইনাতে, তো সেই জন্য সব কিছু হাতে করে করতে হচ্ছে, কিন্তু তাও কষ্ট হচ্ছে, একটু তো কষ্ট হবেই, কিন্তু মন খুব হ্যাপি, তো এই কষ্টটা কোনো কিছু মালুম হচ্ছে না। তো ফ্রেন্ড চলো যখন পিঠা করবো তারপর আবার ফিরে আসছি।
ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলেছিলাম আমি পাটিসাপ বানাবো আর মাকে দেব পাটিসাপ। তো আমি পাটিসাপের সব কিছু রেডি করে দিয়েছি, এখানে আমি ব্যাটারটা বানিয়ে ফেলেছি। এর মধ্যে সুজি আছে, ময়দা আছে, আর তোমার চিনি আছে, আর তুমি তোমাদের অপশনের মতন তোমরা এটা জল দিয়ে বা দুধ দিয়ে এটা মাখতে পারো। কিন্তু আমি ব্যাটারটা রেডি করেছি পুরোটা দুধ দিয়ে, আর দেখতে পাচ্ছো এটা কতটা পাতলা। এবার আমি এটা বানানো শুরু করব। আর তোমরা তো জানো নারকেলের পুরটা আমি রেডি করেই রেখেছিলাম, তো এবার আমি এটা বানানো স্টার্ট করব। তো চলো, পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি, এখানটা লোহার তাওয়াতেই ভালো হয়। তো আমি এখানে যেহেতু আমাদের লোহার চাটু নেই, সেজন্য আমি এটা ননস্টিকের এটা ইউজ করছি। এর মধ্যে এবার আমি একটুখানি অল্প করে তেল দেবো। তো ফ্রেন্ড, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এক চামচ মতন তেল দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে চারিদিকটাতে লাগিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেবো। তো যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, সেই জন্য এটা তোমরা অনেকে এর মধ্যে আমি দেখেছি অনেকে আছে যে দেওয়া। তো এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেবো। ফ্রেন্ড, এটা লোহার কড়াই, লোহার তাওয়াতে করলে বা কড়াই যে কোনো কিছুতেই করা যায়, করলে খুবই ভালো হয়, তাহলে লেগে যাওয়ার ভয়টা থাকে না, সেই কারণেই মানে সুবিধা হয় করলে। আর ননস্টিকের এটা তো খুবই সুন্দর হয়, যদি তোমাদের বাড়িতে ননস্টিকের তাওয়া বা তাওয়া থাকে তাহলে তো খুবই ভালো। তো যেই এইটা চারিদিক দিয়ে আমি দেখে নেব যে আমার মানে এটা হয়ে যাবে, তখনই আমি এখানে মাঝখানে পুরটা দিয়ে দেবো। তো এইভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমাকে পুরটা দিয়ে দিতে হবে। এবার এইভাবে হালকা করে দু সাইড থেকেই ভালোভাবে এটাকে মুড়ে দিতে হবে। তো আমি সেম ভাবে আর একটা করছি ফ্রেন্ড। এটা খুবই সহজে উল্টানো যায়, খুবই সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়, তাহলে একটা দেখতে খারাপ হয়ে যায়। আর এটা আমি একটা কথা বলছি, এটা তোমরা নাই দুখানা মানে খুন্তি নেওয়ার চেষ্টা করবে, তাহলে উল্টাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, আর গ্যাসটা কম করে রাখবে, না হলে কিন্তু এরকম লালচে লালচে কালার হয়ে যাবে। তো ফ্রেন্ড, এইভাবে আমি আমার বাকি পিঠেগুলো করে নিই, তারপরে আমার বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, অলরেডি তিনটে পিঠে হয়ে গেছে, আর একটা আমি করতে দিয়েছি। তো চলো আবার পরে বেরিয়ে কথা হচ্ছে, যেহেতু তোমরা জানো আমি মার্কেটিং করতে পারবো, পুজোর আর কিছু জিনিস কিনতে বাকি আছে। তো চলো তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমরা রাস্তায় বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ বোন রয়েছে, আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে। আমি পার্লারের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবার পার্লারে ঢুকবো, তারপর আর বাকি যেহেতু পুজোর যেটুকু কেনাকাটা আছে সেটুকু আমরা করবো। তো এখানে বাবা নাচছে, এই যো দাঁড়িয়ে আছে, এখানে মা মিষ্টি কেনা হয়ে গেছে, মা মিষ্টিগুলো রাখতে গেছে, তারপর মা এলে তারপর আমরা পার্লারে যাব, তারপরে বাকি জিনিসগুলো কিনবো। কিছু জিনিস আছে এই যে আমার ব্যাগে রয়েছে, কেনা হয়ে গেছে, তো যেগুলো কিনবো ঠাকুরের শাড়ি গামছা এগুলো এখনও কেনার বাকি আছে, ওগুলো তারপর যাওয়ার সময় কিনবো। তো তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমার বাজার করা হয়ে গেছে, আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। ফ্রেন্ড, আমার হাতে ব্যাগ রয়েছে, মা যাচ্ছে সামনে, মাও কিনেছে আর বাপি চলে এসেছিলো, তো বাপিও কিনেছে, সবাই একসঙ্গে দেখা হয়ে গেছে রাস্তায়। তো এবার আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এই যাওয়া আমার হাত থেকে ব্যাগ নিয়ে নিচ্ছে। তো এবার বাড়ি যাচ্ছি ফ্রেন্ড, তো বাড়ি গিয়ে এখনও সাজাবো, যেখানে ঠাকুরটা পাঠবো অনেকটাই বাকি আছে। তো চলো তারপর দেখা হচ্ছে। ফ্রেন্ড, আমি বাড়ি চলে এসেছি আর খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি আমাদের, আর আমি এখানে ডেকোরেশনও করে দিয়েছি। এবার শুধু কালকে ঠাকুরমশাই আসবেন আর উনি পুজো করবেন। এখানে পুজোর সব জিনিসপত্র গোছানোই রয়েছে, উনি এলে ওনাকে হাতে হাতে দিয়ে দেওয়া হবে। এখানে ফল রয়েছে দেখতে পাচ্ছ, সকালে উঠে আমি শুধু ফলগুলো ধোবো, আর সে ফল কাটা হবে যেহেতু পুজোর জন্য। আর এখানে শাড়ি গামছা সব কিছুই রয়েছে, এখানে সব দশকর্মা জিনিস রয়েছে।
এখানে ছোলা মটর ভিজানো রয়েছে আর নিচে ফল রয়েছে যেটা ঢাকা দেওয়া আছে। তো এখানে আমি মাকে বসিয়ে দিয়েছি আর আমার যেটুকু সাজানোর ছিল আমি পুরোটা সব সাজিয়ে দিয়েছি। তো আমার কাজ শেষ, এখন বাজে রাত্রির আড়াইটে বেজে গেছে, প্রায় 3টে বাজতে যায়, 2:45 বাজে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বোন মশারিতে বসে রয়েছে, ও শুয়েও পড়েছে। এবার আমি এখানে ব্লগটা শেষ করছি ফ্রেন্ড। তো আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে, পুজোর ব্লগে। তো সবাই ভালো থেকো অ্যান্ড গুড নাইট।